বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও সহসাই দেশের বাজারে দাম বাড়াতে চায় না সরকার। পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানিয়েছে, বেশি দামে তেল আমদানি করে কম দামে বিক্রি করায় দিনে 50 থেকে 60 কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। তবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, ব্যয় সমন্বয় করতে ব্যাট ট্যাক্স কমানোর উদ্যোগ নেবে তার মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন ফেরদৌস আরিফিন। করোনার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে অস্থির অর্থনীতির মূল চালিকা শক্তি জ্বালানি তেলের বাজারও। আন্তর্জাতিক বাজারে প্রতিদিনই জ্বালানি তেলের দাম পরিবর্তন হলেও দেশের বাজারে সমন্বয় হয় সরকারের সিদ্ধান্তে। বরাবরই ভর্তুকি দিয়ে দাম সহনীয় রাখা হয় ভোক্তা পর্যায়ে। তবে ব্যয়ের চাপ কমাতে গত নভেম্বরে দেশে ডিজেল ও কেরোসিন লিটার প্রতি দাম বাড়ানো হয় 15 টাকা। তারপরও লোকসানে বিপিসি। প্রতিষ্ঠানটি বলছে, বর্তমানে প্রতি লিটার ডিজেলে 33 টাকা এবং অক্টেনে 22.5 টাকা লোকসান তাদের। আর বিদেশ থেকে কেনা দামের 30% ডিউটি, ভ্যাট ও ট্যাক্স বাবদ পায় সরকার। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানালেন, ভ্যাট ট্যাক্স কমিয়ে জ্বালানি তেলের আমদানি ব্যয়ে সমন্বয় আনা হবে। আমাদের দাবি থাকবে যে তেলে যে পরিমাণ আমরা ট্যাক্স বা ভ্যাট দেই, সেই জায়গাটায় আমরা বারবার বলে আসতেছি এখানে অ্যাডজাস্টমেন্ট করা দরকার। $140 উপরে যে ভ্যাট ট্যাক্স দিতাম, এখন $700 উপরে আমরা একই হারে ভ্যাট ট্যাক্স দিচ্ছি। সেখানে যদি অ্যাডজাস্টমেন্ট করা যায় তাহলে সাশ্রয় হবে কিছুটা তেলের দামে। যাই হোক, আমরা মন্ত্রণালয় থেকে এটা লিখিতভাবে জানাবো। প্রতিমন্ত্রী বলেন, সংকটকালে জ্বালানি তেলের দাম আবারও বাড়িয়ে মানুষের উপর চাপ বাড়াতে চায় না সরকার। আমরা দেখলাম যে আমরা যতই বাড়াই না কেন, এটা 3 গুণ বেশি এফেক্ট করে ট্রান্সপোর্ট সেক্টরে। ফেরদৌস আরিফিন, নিউজ 24, ঢাকা।